তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি দ্য মিডনাইট মিড ট্রেন মুভিটা। আর এই মুভিটা শুরু করার আগে আমি সবাইকে একটা ওয়ার্নিং দিতে চাই, এই মুভিটা খুবই 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 ভয়ঙ্কর একটা মুভি। সো যারা ভয়ঙ্কর কিছু দেখতে পারেন না বা ভয়ঙ্কর কিছু দেখলে রাতে ঘুম হয় না, তারা দয়া করে এই মুভিটা দেখবেন না, কারণ পরবর্তীতে ঘুম না হলে সেটার জন্য কিন্তু আমি দায়ী না। আর তাছাড়া এই মুভিটা এতটা ভয়ঙ্কর যে যদি আপনার হার্ট একটু দুর্বলও হয়ে থাকে তাহলে আপনি ওই মুভিটা দেখার সাহস করবেন না, কারণ পরবর্তীতে যেই কোনো ক্ষতির জন্য আমি দায়ী থাকব না। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি একটা লোক একটা ট্রেনের মধ্যে ছিল, তবে যেহেতু সে ট্রেনের মধ্যে ঘুমিয়ে গেছে তো এই জন্য সে তার স্টেশন মিস করে ফেলেছে। আর যখন তার চোখটা খুলে তখন সে দেখতে পারে সে তার স্টেশন মিস করে কোথায় যেন চলে যাচ্ছে। আর যখন সে উঠে এটা চেক করার ট্রাই করে যে সে কোথায় যাচ্ছে, তখন সে পিছলা খেয়ে এখানে পড়ে যায়। আর সে দেখতে পারে এই ট্রেনের মধ্যে রক্ত আর রক্ত, মানে চারপাশে শুধু রক্তই পড়ে আছে। এগুলো দেখার পরে সে প্রচণ্ড বাজেভাবে ভয় পেয়ে যায় আর সে চারপাশে চেক করা শুরু করে। আর তখন সে দেখতে পারে সাইডের একটা কেবিনে, মানে তার সামনের একটা কেবিনে, একটা লোক একটা হ্যামার দিয়ে মানুষকে মারছে আর তাদের শরীরের যতগুলো পার্ট আছে সেই সমস্ত পার্টগুলোকে টুকরো টুকরো করছে। তো এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি লিওন নামের একটা লোককে, যে কিনা একজন ফটোগ্রাফার, তবে সে এটা দিয়ে ভালোভাবে চলতে পারছে না। আর তখন আমরা তার গার্লফ্রেন্ডকেও দেখতে পারি, যার নাম হচ্ছে গিয়ে মায়া। আসলে মায়াও একজন ওয়েট্রেসের জবই করে, আর তারা দুজন একে অন্যকে অনেক বেশি ভালোবাসলেও তাদের দুজনের কাছেই কোনো সিকিউর জব নেই। আর এই জন্য মায়া তার ফ্রেন্ডের সাথে কথা বলে একটা এক্সিবিশন আর্ট গ্যালারিতে লিওনের একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে, যাতে করে লিওন এখানে তার পিকচারগুলোকে টাঙ্গাতে পারে আর সেগুলো বিক্রি করে সে কিছু ইনকাম করতে পারে। আর এরপরে পরদিন সকালবেলা যখন সে গিয়ে সেই আর্ট গ্যালারির মহিলার সাথে মিট করে, তখন তার এই পিকচারগুলো দেখার পরে সেই আর্ট গ্যালারির মহিলার খুব একটা পছন্দ হয় না। আর সে বলে যে তোমার এই পিকচারগুলো খুব একটা পছন্দ হয়নি, তোমাকে আরও একটু ওয়েট করার দরকার ছিল, এরপরে তুমি একটা ভালো পিকচার পেলেও পেতে পারতে। সো আমার মনে হয় তোমার আরও কিছু পিকচার ক্লিক করে আনা উচিত, আর এরপরে হয়তোবা আমি তোমাকে একটা ভালো জব দিলেও দিতে পারি। তো এরপরে নেক্সট দিন আমরা চলে আসি সেই স্টেশনে যেখানে মার্ডার টার্ডার হয়। আর আমরা দেখতে পারি যখন এই স্টেশনে লিওন আসে তখন সে দেখতে পারে এখানে কিছু ছেলে একটা মেয়েকে ডিস্টার্ব করার ট্রাই করছে, আর এই জন্য লিওন তাদের ফটো ক্লিক করা শুরু করে। তবে একটু পরে সে গিয়ে তাকে সেভও করে। আর যখন এই মেয়েটা দেখতে পারে সে তাকে সেভ করেছে, তখন সে তাকে একটা কিস করে জলদি করে ট্রেনটা ধরতে চলে যায়। তবে তখনই দরজাটা বন্ধ হয়েই যাচ্ছিল, কিন্তু তখন একটা লোক সেই গেটটাকে আটকে ফেলে, মানে গেটটা বন্ধ হতে দেয় না। যদিও এই লোকটার ফেস আমাদেরকে দেখানো হয় না, তবে আমরা দেখতে পারি তার হাতে একটা আর্ট স্টারওয়ালা আংটিও আছে। যদিও লিওন এই সমস্ত ব্যাপারগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর সে তার হাতের একটা পিকচারও ক্লিক করে ফেলেছিল। আর এরপরেই আমরা দেখতে পারি সেই মেয়েটা ট্রেনে এসে বসে আর কানে ইয়ারফোন দিয়ে গান শুনতে শুনতে সে নিজেও একটু গুনগুন করে। কিন্তু তার একটু পরেই আমরা দেখতে পারি ট্রেনটা অন্য একটা রুটেই চলে যায়, মানে সেটা একটা অপরিচিত রুট। আর তখন সেই লোকটা দাঁড়া হয়ে আসে আর সে একটা হ্যামার দিয়ে এই মেয়েকে এখানে শেষ করে দেয়। তো এরপরে নেক্সট দিনে, মানে পরদিন সকালবেলা, লিওন কালকে সারাদিনে যেই পিকচারগুলো ক্লিক করেছে সেগুলো তার গার্লফ্রেন্ড মায়াকে দেখায়। আর আমরা দেখতে পারি এগুলো দেখার পরে মায়া একটু বেশি ইমপ্রেস হয়ে যায়। তবে তখনই একটা নিউজ পেপারে লিওন দেখতে পারে সেই মেয়েটার পিকচার যেই মেয়েকে কালকে রাতে সে সেভ করেছিল, আর এখানে লেখা যায় কালকে রাত থেকে এই মেয়েটা মিসিং। আর এই জন্য সে চলে আসে ডিটেকটিভের কাছে আর সে ডিটেকটিভকে বোঝানোর ট্রাই করে যে কালকে রাতের বেলায় যখন আমি তাকে সেভ করেছিলাম তখন তিনটা ছেলে তাকে ডিস্টার্ব করার ট্রাই করছিল, এখন হয়তোবা হতে পারে যে তারাই তাকে মেরেছে অথবা তার সাথে উল্টাপাল্টা কিছু একটা করে ফেলে দিয়েছে। কিন্তু যেহেতু লিওনের কাছে যথেষ্ট প্রমাণ নেই, মানে সে সন্দেহর ভিত্তিতে এই কথাগুলো বলছে, তো এই জন্য ডিটেকটিভ তার কথায় খুব একটা বিশ্বাস করে না আর সে তাকে বলে তুমি চলে যাও। আর এরপরেই আমরা দেখতে পারি লিওন চলে আসে সেই আর্ট এক্সিবিশন গ্যালারির মালিকের কাছে। আর এই মহিলা যখন এই পিকচারগুলো দেখতে পারে তখন সে একটু বেশি খুশি হয় আর সে বলে যে হ্যাঁ, তোমার পিকচারগুলো অনেক ভালো হয়েছে, আর যদি তুমি এমনই পিকচার ক্লিক করতে পারো তাহলে অবশ্যই এগুলো আমার গ্যালারিতে আমি লাগাবো, আর এখান থেকে তুমি একটা ভালো ইনকাম করতেও পারবে। আর যেহেতু ফাইনালি লিওন একটা অ্যাপ্রুভাল পেয়ে গেছে, তো এই জন্য সে ও তার গার্লফ্রেন্ড মায়া আর তার যেই ফ্রেন্ড জার্গিস, তারা তিনজন মিলে এখানে একটা পার্টি করে। আর তখন এদিকে আমরা দেখতে পারি সেই ট্রেনের মধ্যে তিনজন প্যাসেঞ্জার যেটার মধ্যে মার্ডার মুডার করা হয়। আসলে তারা লাস্ট স্টেশন অনেক আগেই ক্রস করে ফেলেছে আর এই ট্রেনটা বরাবরের মতো অন্য একটা রুটে ঢুকে গেছে। তবে এই তিনজনের মধ্যে যেই মহিলাটা ছিল সে একটু বেশিই ভয় পাচ্ছিল। সে বলে যে এই ট্রেনের খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প আমি শুনেছি। তবে তার হাজব্যান্ড তাকে কামডাউন করে বলে যে আমরা তোমার সঙ্গে আছি, সো তোমার ভয় পাওয়ার এত কিছু নেই। তবে তখন আমরা দেখতে পারি তার পেছন দিয়ে সেই লোকটা চলে আসে যেই লোকটা মানুষকে মারে, আর সে একটা হ্যামার দিয়ে তার মাথার মধ্যে এত জোরে বাড়ি দেয়
যে তার চোখটা খুলে বাইরে বেরিয়ে চলে আসে। আর এটা দেখার পরে সেই মহিলা প্রচণ্ড বাজেভাবে ভয় পেয়ে যায়। আর এরপরে যেই লোকটা ছিল সেই লোকটাকেও সে মারার ট্রাই করে। তবে সেই লোকটা যখন তাকে পায়ে ধরে আটকানোর ট্রাই করছিল তখন সে তার মুখের মধ্যে এত জোরে হামারটা মারে তার মুখটা একেবারে থেতলে যায়। আর এরপরে চলে আসে সেই মহিলার পালা। আর আমরা দেখতে পারি সেই মহিলাকে এত বাজেভাবে মারে তার মাথাটা তার বডি থেকে সে আলাদা করে ফেলে। আর এমন করেই এত ভয়ঙ্কর একটা মৃত্যু তাদের তিনজনকে সে দেয়। আর তখন এদিকে আমরা দেখতে পারি লিওন সেই স্টেশনেই বসে আছে। আর যখন মার্ডারার বাইরে আসে তখন সে তাকে দেখার পরে ফলো করা শুরু করে। আর সে তার আংটিটাও দেখতে পারে। আর সে তার কিছু ফটো ক্লিক করা শুরু করে। আর যখন সে ফটো ক্লিক করছিল আর তাকে ফলো করছিল তখন সেই মার্ডারার তাকে ধরেও ফেলে, মানে সে তাকে দেখে ফেলে। তবে সে তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর যখন সে হোটেলের মধ্যে যায় তখন লিওন দেখে ফেলে যে সে কোন হোটেলে থাকে। আর এরপরে যখন লিওন বাসায় ব্যাক করে আর সে ফটোগুলোকে মিলিয়ে দেখার ট্রাই করে তখন সে দেখতে পারে এই লোকটা হচ্ছে সেই লোকটা যেই লোকটা সেদিন রাতের বেলায় সেই মেয়েটার গেটটা খুলেছিল। মানে তার একটা সন্দেহ হয়ে যায় যে হয়তোবা সেই সেই মেয়েটাকে মেরেছে। আর এই জন্য পরদিন সকাল থেকেই আমরা দেখতে পারি লিওন একজন ফটোগ্রাফার হয়েও একজন ডিটেকটিভের জব করছে। মানে সে সেই লোকটাকে ফলো করছে, তার ফটো ক্লিক করছে। আর সে দেখতে পারে সেই লোকটা একটা মিট ফ্যাক্টরিতে কাজ করে, মানে একটা কসাইখানাতে। আর যখন তার ছুটি হয়ে যায় তখন সে গিয়ে ট্রেন স্টেশনে বসে পড়ে। তবে সে কোনো ট্রেনেই ওঠে না, একেবারে সর্বশেষ যেই ট্রেনটা সে শুধুমাত্র সেইটাই ওঠে। আর যখন এইবার লিওনও সেই ট্রেনটায় উঠত তার আগেই তাকে একটা পুলিশ আটকে ফেলে, কারণ সে ক্যামেরা দিয়ে বারবার করে ছবি ক্লিক করছিল। আর এই জন্য তার ক্যামেরাটাকে সে জব্দ করে ফেলে। আর এই জন্য লিওন সেই ট্রেনটাও মিস করে ফেলে। আর তখন ট্রেনের মধ্যে আমরা দেখতে পারি একটা প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে আছে। আর যখন সেই লোকটা মানে মার্ডারার তাকে মারার ট্রাই করছিল তখন একটা বাড়ি দেওয়ার পরে সেই মার্ডারার তার পুরো শরীরের মধ্যে পেইন ফিল করা শুরু করে, তার মুখ দিয়ে রক্ত বমি হওয়া শুরু হয়। আর এই সুযোগটা নিয়ে সেই প্যাসেঞ্জার তার পকেট থেকে একটা চাকু বের করে সে মার্ডারারের উপরে হামলা করে দেয়। আর সে তাকে মেরেই ফেলতো, কিন্তু তখন এখানে ড্রাইভার এই ব্যাপারটা শুনতে পারে, মানে সে শব্দগুলো শুনতে পারে। আর সে জলদি করে ভেতরে এসে সে প্যাসেঞ্জারকেই শ্যুট করে মেরে ফেলে। আর এইটা করার পরে সেই লোকটাকে বলে যে তুমি আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছো। আর তখন আমরা জানতে পারি যে এই ড্রাইভারও তার সাথে জড়িত, মানে ড্রাইভার হচ্ছে গিয়ে তার বস, আর সে তার হয়েই কাজ করে। আর এখানে আমরা এই মার্ডারারের নামটাও জানতে পারি, তার নাম হচ্ছে গিয়ে মহাগণি। আর এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি মাঝে মধ্যেই লিওন দেখতে পারে সেই ট্রেনের মধ্যে নৃশংসতা, সেই মানুষের খুন, আর সেই মানুষের বডিগুলোকে টুকরো টুকরো করার দায়িত্ব তাকেই দেয়া হয়েছে, মানে সে সেই মার্ডারারের জায়গায় তাকে দেখতে পারে। আর এগুলো দেখার পরে সে খুবই আপসেট হয়ে যায়, সে প্রচণ্ড বাজেভাবে ডিস্টার্বও হয়ে যায়। তো এই জন্য সে চলে আসে সেই কসাইখানায়, মানে সেই মিট ফ্যাক্টরিতে এসে সেই লোকটাকে ফলো করা শুরু করে। আর যখন সে তার ফটোগুলো ক্লিক করছিল তখন সেই লোকটা আবারও তাকে দেখে ফেলে। আর এই জন্য সে তাকে মারার জন্য আসে, আর সে তাকে মেরেই ফেলতো, কিন্তু লিওন কোনো রকমে সেখান থেকে জানটা নিয়ে পালায়। আর এরপরে যখন লিওনের গার্লফ্রেন্ড মায়া বাসায় ব্যাক করে তখন সে দেখতে পারে এখানে অনেক অনেক পিকচার পড়ে আছে। আসলে এই সমস্ত পিকচারগুলো মার্ডার রিলেটেড। আর যখন মায়া জিজ্ঞেস করে তখন লিওন তাকে বলে যে এই মার্ডারটা 90s থেকে হয়ে আসছে, এখানে একটা কসাইকে ধরাও হয়েছিল তবে তাকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছিল, কারণ তার বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ ছিল না। কিন্তু তুমি লক্ষ্য করলে দেখবে যে বিগত 3 সপ্তাহ যাবত মার্ডারের হার একটু বেশিই বেড়ে গেছে। রাতের বেলা যেই সেই ট্রেনে উঠে সে আর কখনোই বাসায় ব্যাক করে না, সে হয়তো মিসিং হয়ে যায় আর নয়তো তাকে কেউ খুঁজেই পায় না। কিন্তু আমরা দেখতে পারি এই সমস্ত ব্যাপারটা শোনার পরেও মায়া তাকে বলে যে এই ফালতু কাজগুলোকে বাদ দিয়ে তোমার কাজের উপরে মনোযোগ দেওয়া উচিত। আর এরপরে নেক্সট দিনে এদিকে আমরা দেখতে পারি যখন সেই মার্ডারার ট্রেনের মধ্যে উঠে পড়ে তখন ফাইনালি প্রথমবারের মতো লিওনও এই ট্রেনের মধ্যে উঠে পড়ে। আর সে অন্য একটা বগিতে লুকিয়ে লুকিয়ে তার জন্য ওয়েট করছিল। আর যখন সেই মার্ডারার মানুষকে মারা শুরু করে তখন এগুলো দেখার পরে লিওন পুরোপুরি শক্ট হয়ে যায়। আর সে তাদের ফটো ক্লিক করা শুরু করে। আর আমরা দেখতে পারি সেই মার্ডারার মানে মহাগণি মানুষকে মারার পরে তাদের সমস্ত কাপড় চোপড় খুলে ফেলে, তাদের দাঁতগুলোকে সে এক এক করে খুলে ফেলে, তাদের চুলগুলোকে খুবই বাজেভাবে কেটে ফেলে। আর এরপর একটা হুকের সাহায্যে গরুর মাংস যেমন করে ঝুলিয়ে দেওয়া হয় তেমন করে ঝুলিয়ে দেয়। আর এটা এতটাই ভয়ঙ্কর একটা সিন, যদি সেই সমস্ত মানুষ একবারও এই সিনটা দেখে ফেলে যারা এত ক্রূরতা সহ্য করতে পারে না, তাহলে তারা 7 দিন বা 1 মাস ঘুমাতেই পারবে না। আর তখন আমরা দেখতে পারি লিওনের পিকচার ক্লিক করার ব্যাপারটা মহাগণি দেখে ফেলে। আর এই জন্য সে দৌড়ে গিয়ে তাকে ধরে আর তাকে বেহুশ করে ফেলে। আর যখন পরের সিনে লিওন তার চোখটা খুলে তখন সে দেখতে পারে সেও হুকের সাথে বাঁধা, সে উল্টো হয়ে ঝুলে আছে। আর তখনই এখানে অদ্ভুত কিছু জিনিস দিয়ে তার শরীরে একটা ট্যাটু করে দেয়া হয়, মানে এটা হচ্ছে একটা সাইন। আর যখন পরের বার লিওন আবারও জ্ঞান ফিরে পায়
তখন সে দেখতে পারে সে সেই ফ্যাক্টরির মধ্যে আছে। আসলে সে এখন বেঁচে গিয়েছে, তো এই জন্য সে জলদি করে সেখান থেকে পালিয়ে তার ঘরে চলে আসে। আর যখন সে আয়নাতে নিজেকে দেখে তখন সে দেখতে পারে সে খুবই বাজেভাবে আহত হয়ে আছে। তো এরপরে আমরা দেখতে পারি লিওন তার গার্লফ্রেন্ড মায়াকে এই সমস্ত ব্যাপারগুলো বলে। সে বলে যে মহাগনি নামের একটা লোক এই সমস্ত মার্ডারগুলো করেছে আর আমাকে একদিন সেই বন্দি করে রেখেছে। সে আসলে সমস্ত মানুষকে মারার পরে একটা নির্জন স্টেশনের মধ্যে নিয়ে যায় যাতে করে কেউ কোনো প্রমাণ না পায়। আর এখন তার কাছেও কোনো প্রমাণ নেই, কারণ তার যেই ক্যামেরাটা ছিল আর সে যে পিকচারগুলোকে ক্লিক করেছিল সেগুলো সব মহাগনি নিয়ে গেছে। আর এই জন্য নেক্সট দিন আমরা দেখতে পারি মায়া তার ফ্রেন্ড জার্গিসকে নিয়ে সেই হোটেলের মধ্যে চলে আসে যেখানে মহাগনি থাকে। আর যখন তারা মহাগনির রুমের মধ্যে আসে তখন এখানে তারা অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস পায়, মানে মানুষের বডি কাটার জন্য যে যে জিনিসগুলো দরকার সেই সমস্ত জিনিস এখানে আসে। তবে তখনই আমরা দেখতে পারি এখানে মহাগনি চলে আসে আর সে জার্গিসকে ধরেও ফেলে। তবে মায়া এখানে একটা ডায়েরি পেয়ে যায় আর এই ডায়েরির মধ্যে 1990 থেকে শুরু করে এখন পর্যন্ত সে যতগুলো মার্ডার করেছে আর সেই মার্ডারের টাইমিং আর ডেট সমস্ত ব্যাপারগুলো সে লিখে রেখেছে, মানে সে কোন ট্রেনের মধ্যে কোন মার্ডারটা করেছে আর সেটার টাইম বা ডেট কত ছিল। আর আমরা দেখতে পারি এগুলো দেখার পরে মায়ারও এই ব্যাপারটায় বিশ্বাস হয়ে যায় যে লিওন যত যাই বলছিল মানে সেই মার্ডারের গল্পগুলো আসলেই সত্যি। আর এরপর যখন সে জার্গিসকে খোঁজার ট্রাই করে তখন সে দেখতে পারে জার্গিসকে মেরে ফেলা হয়েছে আর মহাগনি তার সামনে দাঁড়িয়ে আছে। তবে সে এটা বুঝতে পেরে জলদি করে তার লাইফটা নিয়ে এখান থেকে পালায় আর সে সরাসরি চলে আসে ডিটেকটিভের কাছে। আর আমরা দেখতে পারি যখন সেই ডিটেকটিভকে এই সমস্ত ব্যাপারগুলো বলে যে মহাগনি নামের একটা লোক আছে, সে ট্রেনে এমন এমন করে মার্ডার করছে, তখন ডিটেকটিভ তেমন করেই তার কথাটাকে ইগনোর করে দেয় যেমন করে সে লিওন এটা করেছে, মানে সে তার কথা একেবারে বিশ্বাস করে না। উল্টো সে বলে যে মহাগনি তোমার নামে একটা ডায়েরি করেছে, তুমি নাকি তার ডায়েরি চুরি করেছো। তো তখন মায়া বলে যে না, আমি কোনো ডায়েরি চুরি করিনি, সেই ডায়েরি আমার ফ্রেন্ড জার্গিসের কাছে আছে। সো যদি সেটা পেতে চাও তাহলে অবশ্যই আমার ফ্রেন্ড জার্গিসকে খুঁজে বের করতে হবে। আর এইটা বলে যখন মায়া বাসায় ব্যাক করে তখন সে বুঝতেই পারছিল না সে কি করবে। আর সে ফাইনালি সিদ্ধান্ত নেয় সে একটা গান নিয়ে গিয়ে মহাগনিকে শ্যুট করে মেরে ফেলবে। তবে যখন সে সেখান থেকে বের হয় তখন সে দেখতে পারে তার সামনে ডিটেকটিভ চলে এসেছে আর সে তাকে আবারও সেই একই কথা বলে। সে বলে যে ডায়েরিটা ফেরত দিয়ে দাও। আর এগুলো শোনার পরে মায়া একটু বেশি রাগ করে আর সে ডিটেকটিভকেই গান পয়েন্টে নিয়ে নেয়। আর যখন জিজ্ঞেস করে যে জার্গিস কোথায় তখন এই ডিটেকটিভ বলে যে জার্গিস সেই ট্রেনের মধ্যে আছে যেটাকে লাস্ট ট্রেন বলা হয়, মানে একেবারে লাস্টের যে ট্রেন যেটার মধ্যে মার্ডার করা হয় সেইটার মধ্যে সে আছে, আর তোমাকে গিয়ে একেবারে দুইটার যেই ট্রেন সেইটা ধরতে হবে। আর এগুলো শোনার পরে আমরা বুঝতে পারি যে এই ডিটেকটিভও সেই মার্ডারার আর সেই ড্রাইভারের সাথে মিলিত। আর এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি ফাইনালি মায়া সেই ট্রেনের মধ্যে উঠে পড়ে। আর যখন সেই ট্রেনের দৃশ্যটা দেখতে পারে তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে গরুর মাংসের মতো এখানে অনেকগুলো ডেড বডিকে হুক দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, আর এর মধ্যেই সে তার ফ্রেন্ড জার্গিসকেও জীবিত পেয়ে যায়। তবে যখন সে তার হুকটাকে খোলার ট্রাই করে তখন এমনভাবে তার হুকটাকে লাগানো হয়েছে যে তার বডিটা কাটা শুরু হয়ে যায়। আর এরপরে চলে আসে এখানে মহাগনি আর আমরা জানতে পারি যে এইবার হচ্ছে গিয়ে মায়ার পালা। তবে তখন আমরা দেখতে পারি বাইরে লিওনও দাঁড়িয়েছিল আর লিওন জানলা দিয়ে মায়াকে দেখে ফেলে, তো এই জন্য সে জলদি করে সেই চলতেই ট্রেনের উপরে লাফ দিয়ে কোনো রকমে সেই ট্রেনের উপরে উঠে পড়ে। আর আমরা দেখতে পারি যখন লিওন সেই ট্রেনের মধ্যে উঠে পড়ে তখন সে মায়াকে সাইড করে সেই কিলারের সাথে ফাইট করা শুরু করে। তবে যেহেতু সেই কিলার বারবার করেই ছুরি দিয়ে তার উপরে অ্যাটাক করছিল, তো এই জন্য ছুরির একটা কোপ মায়ার ফ্রেন্ড জার্গিসের পেটের মধ্যে লাগে আর তার পেট থেকে সমস্ত রক্ত বেরিয়ে গেলে তার সেখানে স্পটে ডেড হয়ে যায়। আর আমরা দেখতে পারি এমন করে লম্বা একটা ফাইট হওয়ার পরে লিওন কোনো রকমে নিজেকে সেভ করে ফাইনালি সেই কিলারকে হারিয়ে দেয় আর সে তাকে পাঞ্চ করে ট্রেন থেকে বাইরে ফেলে দেয়। আর এমনটা হওয়ার পরে লিওন আর মায়া মনে করেছিল যে তারা হয়তোবা নিজের লাইফটা সেভ করে নিয়েছে। তবে তখনই এখানে ড্রাইভার চলে আসে আর ড্রাইভার এসে তাদেরকে না মেরে তাদেরকে বলে যে মিট থেকে দূরে থাকবে, মানে এখানে যে বডিগুলো আছে সেগুলো থেকে দূরে থাকবে। আর তখন আমাদের সামনে চলে আসে এই মুভির সবচেয়ে বড় টুইস্ট, মানে আমরা দেখতে পারি কেন এই মার্ডারগুলো করা হচ্ছে, মানে সত্যি ঘটনাটা আমাদের সামনে আসে। আমরা দেখতে পারি এখানে অদ্ভুত কিছু জন্তু আছে যেগুলোকে ড্রাইভার পালে। আসলে এই অদ্ভুত জন্তুগুলোর খাদ্যই হচ্ছে গিয়ে মানুষ, আর তারা এই মার্ডারগুলো এই জন্য করত যাতে করে এই জন্তুগুলো সেই মানুষগুলোকে খেতে পারে। তো এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে যখন লিওন আর মায়া প্রচণ্ড ভয় পেয়ে জলদি করে ট্রেন থেকে বেরিয়ে আসে তখন তাদের সামনে চলে আসে মহাগনি। আসলে সে এখনও মরেনি, সে এখনও জীবিত আছে। আর যখন সে লিওনের উপরে হামলা করে দেয় তখন তাদের মধ্যে একটা ভয়ঙ্কর রকমের ফাইট হয়ে যায়। আর আমরা দেখতে পারি লিওন কোনো রকমে তার লাইফটাকে সেভ করে মহাগনির গালার মধ্যে একটা হাড্ডি ঢুকিয়ে দিয়ে তাকে সেখানে শেষ করে দেয়। আর তখন তাদের সামনে চলে আসে সেই ড্রাইভার
আর এই ড্রাইভার বলে যে এই জন্তুগুলো পৃথিবীতে মানুষের জন্মের আগে ছিল আর তারা এখানেই বাস করত। আর মহাগানির কাজই ছিল এটা, সে মানুষকে এই জন্য মারত যাতে করে এই জন্তুগুলো খাবার পেতে পারে, আর সেটা এই জন্য করত যাতে করে দিনের বেলায় এই জন্তুগুলো শহরের মধ্যে গিয়ে মানুষের উপরে আক্রমণ না করে দেয়, কারণ এই জন্তুগুলো খুবই ভয়ঙ্কর আর খুবই পাওয়ারফুল। সো যদি তারা শহরের মধ্যে গিয়ে মানুষকে আক্রমণ করে তাহলে হয়তোবা অনেকেরই মৃত্যু হবে। সো অনেক অনেক মানুষের লাইফকে সেভ করতে গিয়ে কিছু মানুষের লাইফকে স্যাক্রিফাইস করলে সেখানে দোষের কিছু হয় না। আর সে লিওনকে বলে যে তুমি হবে পরবর্তী আমাদের কসাই, কারণ তোমাকে চুজ করা হয়েছে। আসলে তার বডিতে যেই ট্যাটুটা করা হয়েছিল, মানে যখন তাকে ধরা হয়েছিল তখন তার বডিতে ট্যাটুটা এই জন্য করা হয়েছিল কারণ তারা তাকে চুজ করেছিল অ্যাজ এ কসাই। তো এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে যখন লিওন প্রচণ্ড রাগ করে সেই ড্রাইভারের উপরে আক্রমণ করে দেয়, তখন সেই ড্রাইভার তার গলায় ধরে তাকে এক হাত দিয়ে অনেক উপরে তুলে ফেলে। মানে আমরা বুঝতে পারি যে এই ড্রাইভার খুবই পাওয়ারফুল, এখন হতে পারে সে সেই জন্তুগুলোর মধ্যে একজন হতেও পারে। আর সে লিওনের জিব্বাটাকে ধরে সেটাকে টেনে ছিঁড়ে ফেলে যাতে করে লিওন কখনো মুখ খুলতে না পারে। আর এরপরে সে চলে আসে আহত মায়ার কাছে, আর সে একটা চাকু দিয়ে মায়ার বুকটাকে ফেরে তার ভেতর থেকে হাড়টাকে বের করে নিয়ে আসে, যেটা কিনা এখনও পাম্প করছিল। আর এইটাকে লিওনের সামনে দেখিয়ে বলে যে কোনো কথাবার্তা না বলে আমাদের হয়ে কাজ করো। আর তার গার্লফ্রেন্ডকে তার সামনে মরতে দেখতে পেয়ে লিওন পুরোপুরি শক্ট হয়ে যায়। আর এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি যে ডিটেকটিভ টিভিতে দেখতে পারে যে মায়া নামের একটা মেয়ে মিসিং হয়ে গেছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি মহাগণের যত জিনিসপত্র ছিল, মানে তার যত টোলমূল ছিল, সেগুলো নতুন একটা কষাইকে দেয়া হয়। আসলে এই কষাই এখন থেকে সেই কাজগুলো করবে যেগুলো আগে মহাগণি করত। আর যখন সেই কষাই ট্রেনের মধ্যে চলে আসে তখন আমরা দেখতে পারি এটা আর অন্য কেউ না, এটা হচ্ছে গিয়ে লিওন। আসলে সে কষাই হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আর এমন একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো যাই হোক, মুভিটা খুবই ইন্টারেস্টিং একটা মুভি ছিল, কারণ প্রথমে আমাদের মনে হয়েছিল এটা একটা সাইকো কিলারের মুভি, কিন্তু পরবর্তীতে মুভিটা অন্যদিকেই টার্ন নিয়েছে। তো কমেন্ট করে আমাকে জানান কেমন লাগলো ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আমাকে ফার্স্ট টাইম শুনে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।